দেন খুব শীঘ্রই আমরা আসলে অন এয়ার টাইম ডেট এগুলো সবকিছু জানিয়ে দিব। সো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আর ফুল টিম আছে এখানে। সো তোমরা অনেক বেশি ফর্মাল স্টাডি ফর্মাল আমরা মোরে ব্যাচেলর তে তো ফর্মাল হইতে পারে না। ঠিক আছে, তোমরা যা বলতে পারো তা বলতে থাকো। মুখে তো যে অনেক দিন ধরে অনেক ব্যাচেলর পয়েন্ট আসতেছে, আমরা বলছি আমরা অনেকবার বলতেছি ব্যাচেলর পয়েন্ট আসতেছে, আমরা খুব খুশি, আমরা করব, বাট ফাইনালি আমরা ব্যাচেলর পয়েন্টই করতেছি, তাই না? অন্য ব্যাচেলর পয়েন্ট সিরিয়াল সিজন 2 সিজন 2 আমরা শুটিং স্টার্ট করেছি অলরেডি, আমরা শালি শুটিং করেছি এন্ড এখন আমরা আচ্ছা সে কিন্তু পারে, সে পারে কি পারে না এটা আমরা সিজন 2 তে দেখব। সে পারে, এখন সে পারে, আপনি কিছু বলেন সবাই সবার মধ্যে। জি পারো, আমি পারি মোটামুটি, কি আপনি নাও করতে পারি যাই না, আমেরিকা থেকে ঔষধ আইনে রিফেশন যাই হোক, এটা হবে, এটা চিকিৎসক সেটা ব্যস্ত হবে, লাভ নাই লাভ নাই, মানে পারা যাবে কি পারা যাবে না সেটা দেখার জন্য সিজন 2 দেখতে হবে। আর হচ্ছে যে আমরা খুবই নিজেরাই খুব খুশি যে একসাথে সবাই মিলে বসে আবার এটা শুট করতে পারতেছি। বসে শুট করতেছি না, তো দরদরি করে দরদরি করে শুট করতেছি, কেক কাটার জন্য বসে আছি লাইভে অ্যারেঞ্জ করে বসে আছি। সালাম যে নেহাল তো আসো, আরে ফিন ওরা বলছে তুই বলে পারো পারো, সেটা একটু বল তুমি কেক কাটতে পারি আসো কাইতে দেখ, তো ওতে ওতে বললো তোরে বলে কি সের ওষুধ টষুধ দেবে, এগুলো কথা সবার সামনে লাইভে না বললা আমরা বডি এতদিন ধরে সব অপেক্ষা করতেছিলেন ব্যাচেলর পয়েন্টের লাইভ, সবাই রাস্তাঘাটে মেসেঞ্জারে ফোনে মেসেজে জেনে আরে দিতেছিলেন, সবার কথা একবার উত্তর দিতেছি আজকে। ব্যাচেলর পয়েন্টের শুটিং শুরু হয়েছে আজকে থেকে, ব্যাচেলর পয়েন্ট অতি শীঘ্রই রিলিজ পাবে, আমরা শুটিং টুটিং শেষ করে এডিট এডিট করে তারপর আপনাদেরকে জানা দিব কবে এটা আসতেছে। বেশি দিন ধৈর্য ধরতে হবে না, চ্যানেলে চলে আসতেছে। আর হচ্ছে যে কোন চ্যানেলে দেখাচ্ছে বলো, ধ্রুব টিভি, ধ্রুব টিভিতে আর মোশন রকের তত্ত্বাবধানে, এটা হচ্ছে মোশন রকের তত্ত্বাবধানে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল আপনারা আর ডিটেইলস অ্যাড হতে পারে সেগুলা, বাকি ইনফরমেশন আপনারা অবশ্যই আমাদের সুন জানতে হবে, ভেরি সুন জানতে হবে, আমাদের সাথে আপনারা লেগে থাকেন নতুন করি আবার আবার। ঠিক আছে, তাহলে কেকটা সবাই ধরো, এই কেকটা কাটতে আমি কাটবো, ধরো ঠিক আছে ধরো ধরো। আচ্ছা হাবু ভাই কাটলে কিন্তু কেক আর হইতাম না, আর কাও না, আরে কাইটা ফালা, আরে মোরে কাটতে আছে হাবু, চাপ দাও চাপ দাও, চাপ দাও চাপ দাও, সব ধরো ধরো, মুখ দিছে কেকটে, এ ধরো সবাই আস্তে দিও, ইয়েস ইয়েস, এবারে কেটে ফেললাম আমরা আমাদের সেকেন্ড, দিয়ে ধরে কাটা দিতে হবে, কাটো 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 কাটো, বিসমিল্লাহ নাও আমাদের ডিরেক্টরকে খাওয়াচ্ছি, তালি তালি আছে, আমাদের সাথে খুব বেশি থাকে, আমাদের যে ক্যামেরা চালাচ্ছে বিকাশ, বিকাশ কই আরেকজন আছে মাঝে মাঝে আমাকে ফর্সা বানায়, আমাদের খুব বেশি হাসান, আমাদের একটু আমরা তো মজা করতেছি, কেক কাটা শুরু করলাম, এক কথাটা হচ্ছে যে এবার যাত্রাটা থামবে না,
প্রচন্ড গরম, এই গরমে জানতেছি এখন আমি মেকআপটা উপায় নাই লাগবে। যেটা হচ্ছে যে আমরা রেগুলারলি শুরু করতেছি ইনশাল্লাহ, আপনারা পর্ব পর্ব দেখবেন আর থামবেন না আশা করি যাত্রা, সেই জন্যই তো কেক কাটলাম নাকি ইনশাল্লাহ। মানে আমাদেরকে ওই সাপোর্টটা দিয়ে আমরা আসলে মাঝে দুইটা সিঙ্গেল করছি, একটা হচ্ছে ব্যাচেলর প্রি এবং ব্যাচেলর ই। আপনাদের রেসপন্সের কারণেই আসলে ব্যাচেলর পয়েন্ট এখনো জীবিত, এবং যতদিন আপনারা রেসপন্স দিবেন ততদিন আমরা আসলে কাজ করে যেতে পারবো। আপনাদের রেসপন্স যেদিন অফ হয়ে যাবে আমরা ব্যাচেলর পয়েন্ট অফ করব। আপনাদের অনেক দোয়া লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, যার কারণে আমরা ব্যাচেলর পয়েন্ট, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের ইচ্ছার কারণেই কিন্তু আমরা ব্যাচেলর পয়েন্ট আমরা আসলে আরো 10 20 বছর আপনাদের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। বেশি হয়ে গেছে, আমি মরে যাব, আমি মরে যাব, ওকে না হবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, টাটা।